হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আমি এজেটে মাহসানুল্লাহ, জিভি একাডেমি। আজকে আমি আইসিটি বিষয়ের ষষ্ঠ অধ্যায় ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে তৃতীয় ক্লাস করাব। আজকের আলোচ্য বিষয় হল কোয়েরি, ইন্ডেক্সিং অ্যান্ড সর্টিং। এই তিনটি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে প্রথমে শুরু করি কোয়েরি। বাংলায় কোয়েরি, আমরা জানি ব্যাপক তথ্য ভান্ডার হলো ডেটাবেস। আর এই ব্যাপক তথ্য ভান্ডার থেকে প্রয়োজনীয় ডেটা খুঁজে বের করার তথা প্রয়োজনীয় রেকর্ড খুঁজে বের করাকে বলে কোয়ারি। এই কোয়ারি কতগুলো যুক্তির মাধ্যমে প্রদর্শন করা হয়। যুক্তি নির্ভর এক্সপ্রেশনের মাধ্যমে এই কাজগুলো করা হয়। এই কোয়ারিকে আমরা প্রধানত পাঁচটি ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান, সিলেক্ট কোয়ারি। নাম্বার টু, প্যারামিটার কোয়ারি। নাম্বার থ্রি, ক্রস স্টেপ কোয়ারি। নাম্বার ফোর, অ্যাকশন কোয়ারি। নাম্বার ফাইভ, আনম্যাচড কোয়ারি। এই পাঁচ ধরনের আমরা কোয়ারি সাধারণত করে থাকি। সিলেক্ট কোয়ারি হচ্ছে কোন একটা ফিল্ড সিলেকশনের মাধ্যমে কোয়ারি করা। মনে করি আমি আমার একটি টেবলে দশটি ফিল্ড আছে, আমি নির্ধারিত চারটি ফিল্ডকে নিয়ে একটা কোয়ারি করব, তখন সেটা হলো সিলেক্ট কোয়ারি। এরপর হচ্ছে প্যারামিটার কোয়ারি। প্যারামিটার কোয়ারি হচ্ছে কোন একটা ডায়ালগ বক্স প্রদর্শিত হবে, সেখানে আমি কি কি কোয়ারি করতে চাই সেগুলো লিখে দেব, সেটার আলোকে কোয়ারি হবে, এটাকে বলে প্যারামিটার কোয়ারি। ক্রস স্টেপ কোয়ারি, ক্রস স্টেপ কোয়ারি হচ্ছে শর্ত সাপেক্ষে কোয়ারি করা। আমি কিছু শর্ত প্রদান করব, সেই আলোকে কোয়ারি হবে, এবং এই ক্ষেত্রে আমাকে কোয়ারি কার্যক্রমের একটা সামারি প্রদান করবে, এটাই হচ্ছে মূল বিষয়। অ্যাকশন কোয়ারি, কোন একটা কাজ করার মাধ্যমে কোন একটা পরিবর্তনমূলক কার্যক্রম দ্বারা কোয়ারি করা, এটাকে বলি অ্যাকশন কোয়ারি। অ্যাকশন কোয়ারিকে আমরা আবার চারটি ভাগে ভাগ করতে পারি, ডিলিট, আপডেট, অ্যাপেন্ড, মেক টেবল। এই চারটি কাজ অ্যাকশনের অন্তর্গত। তাহলে প্রথম ডিলিটটা কি? আমরা ডিলিট দিয়ে অপ্রয়োজনীয় ডেটা বা যেটা আমার কেটে ফেলা দরকার সেটা খুঁজে এনে ডিলিট করব, সে ধরনের কাজ করা হয় ডিলিট দ্বারা। এটা কিসের অন্তর্গত? অ্যাকশনের অন্তর্গত। আপডেট, কোন একটি ডেটা পরিবর্তন করা, সেটা হচ্ছে আপডেট, কোন একটা রেকর্ডের ডেটা। আচ্ছা, এটা গেল আপডেটের কার্যক্রম। এবার আসি অ্যাপেন্ড। আমরা কোয়ারিকৃত কোনো ডেটাকে যদি ভিন্ন কোনো ট্যাবলে শেষে উপস্থাপন করতে চাই, যেমন বিভিন্ন ট্যাবল থেকে আমার কোয়ারি করার প্রয়োজন হয়, করে আমি আবার বিভিন্ন ট্যাবলের শেষের দিকে সেগুলোকে সংরক্ষণ করতে চাচ্ছি, এই কার্যক্রমকে আমরা বলি অ্যাপেন্ড কোয়ারি। সর্বশেষটি হচ্ছে অ্যাকশনের অন্তর্গত মেক টেবল। আমার কোয়ারিকৃত ডেটাগুলো নতুন একটি টেবল তৈরি করে রাখার কার্যক্রমই হচ্ছে মেক টেবল কোয়ারি। আশা করি আমরা অ্যাকশন কোয়ারিটা বুঝতে পেরেছি। সর্বশেষ হচ্ছে আনম্যাচড কোয়ারি। আনম্যাচড মানে হচ্ছে অমিল। আমাকে দুটো টেবল দেওয়া হলো, দেখা গেল যে সেখানে দুটি টেবলের প্রাইমারি কিগুলো কিছু মিল আছে, কিছু মিল নাই। মিল, যেটা মিল নাই সেটার
রেকর্ডের কার্যক্রম আরেকটি টেবলের সাথে স্বাভাবিক এটা রিলেশন হবে না। এই ধরনের অমিল রেকর্ডগুলোকে আমরা বলি আনম্যাচড, সেগুলো আমরা খুঁজে বের করার আমাদের প্রয়োজন হয় এবং এই কোয়ারিকে আমরা বলি আনম্যাচড কোয়ারি। যেটা আমরা গত ক্লাসে তোমাদের ডেটা রিলেশনে আলোচনা করেছিলাম, সেখানে আমরা যেই রিলেশনকৃত উপাদানগুলো মিল পাইনি সেগুলোকে আমরা বলি আনম্যাচড কোয়ারি। তা এখন পরীক্ষায় কিরকম প্রশ্ন আসতে পারে এখান থেকে, আমরা ফিল্ড অনুসারে খুঁজি কোন কোয়ারি দ্বারা, তখন আমরা বলবো সিলেক্ট কোয়ারি। কোন কোয়ারিতে সামারি প্রদর্শিত হয় তখন বলবো ক্রস স্টেপ কোয়ারি, বা শর্ত সাপেক্ষে কোন কোয়ারিতে কাজ করা যায়। একইভাবে কোন কোয়ারিতে ডায়ালগ বক্স প্রদর্শিত হয় তখন আমরা বলবো এটা প্যারামিটার কোয়ারি। আবার বলতে পারে অ্যাপেন কোয়ারি নিচের কোন কোয়ারির অন্তর্গত, বলবো অ্যাকশন কোয়ারি। এভাবে মেক টেবল কোয়ারি দ্বারা কি করা হয়, আমরা বলবো কোয়ারিকৃত জিনিসগুলো নতুন টেবলে রাখা হয়, মেক টেবল কোয়ারির কাজ। এভাবে নিচের কোনটি আনম্যাচড কোয়ারি, এভাবে করে বিভিন্ন রকম, বা আনম্যাচড কোয়ারি কি এমন প্রশ্ন আসতে পারে, এভাবে করেই এখান থেকে প্রশ্ন হয়। এই গেল কোয়ারি। এই কোয়ারিগুলো করার জন্য আমরা কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, তাকে আমরা বলি কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা এখন আলোচনা করছি কোয়ারি ল্যাঙ্গুয়েজ নিয়ে। লিখলাম কোয়ারি ল্যাঙ্গুয়েজ। আমরা জানি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভাষা, অর্থাৎ যেটা কতগুলো যুক্তি নির্ভর কার্যক্রম, যা দিয়ে আমি কিছু একটা করতে পারি। আর কোয়ারি ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোয়ারি করার জন্য যে ল্যাঙ্গুয়েজ, তাকে আমরা বলি কোয়ারি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজ দ্বারা কোয়ারি করা যায় তাকে আমরা বলি কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এই কোয়ারি ল্যাঙ্গুয়েজকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে কোয়েল, নাম্বার টু কিউবিই, নাম্বার থ্রি এসকিউএল। কোয়েল কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এটার এলিবারেট ফর্ম হচ্ছে কোয়ারি ল্যাঙ্গুয়েজ, কিউ ইউ ই আর ওয়াই, কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এ কিউ ইউ ই, কিউ ইউ ই, এল এ এল, কোয়ারি ল্যাঙ্গুয়েজ। আবার এটার এলিবারেট ফর্ম হচ্ছে কোয়ারি বাই এক্সাম্পল, কোয়ারি বাই এক্সাম্পল, এ কিউ বি ই। আর এসকিউএল হলো স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ এসকিউএল। বর্তমান সময়ে বহুল ব্যবহৃত কোয়ারি ল্যাঙ্গুয়েজ হচ্ছে এসকিউএল। তাহলে আমরা এখানে কোয়ারি হিসেবে এসকিউএল এই আলোচনা করব। তাহলে এসকিউএলটা কি? এসকিউএল একটি কোয়ারি ল্যাঙ্গুয়েজ, যা দ্বারা আমরা কোয়ারি করতে পারি। এটি এক প্রকার ডেটা ডেফিনেশন ও ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এটি একটি নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। আমরা আগের ক্লাসগুলোতে যখন HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে সি আলোচনা করেছি, এগুলো সবই ছিল প্রসিডিউরাল, অর্থাৎ এটা ধাপে ধাপে রচিত হতো। কিন্তু এটার কোনো সেরকম ধাপ নাই, সে ধরনের নির্ধারিত নিয়ম নাই। তার জন্য আমাকে কতগুলো কমান্ড সেট দেওয়া হয়, আমি যা চাই করতে চাই সেগুলো আমি পূরণ করে দেব, এটাকে বলে কমান্ড সেট। এই কমান্ড সেটের মাধ্যমে আমরা কাজ করি এবং তাকে বলতে হয় না যে সেটা কিভাবে কোয়ারি করবে, এটা বলার প্রয়োজন হয় না, সে করে ফেলতে পারে। তাই এটিকে আমরা বলি নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটি হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এবং এটি হচ্ছে এক প্রকার নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। এটাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংও বলে থাকি। পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে এসকিউএল। আশা করি এসকিউএল সম্পর্কে বুঝলাম। এবার আমরা এসকিউএল কিভাবে আসলো সেটা একটা আলোচনা করি। এসকিউএল উদ্ভাবিত হয় 1974 সালে IBM ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস তাদের সিস্টার কনসার্ন স্যান জোস রিসার্চ সেন্টার, স্যান
জোস রিসার্চ সেন্টার, আর ই এস ই এ আর সি এইচ রিসার্চ সেন্টার, সেন্ট জোস রিসার্চ সেন্টার, তাদের আইবিএম এর একটা সিস্টার কনসার্ন সহযোগী প্রতিষ্ঠান, তারাই 1974 সালে এই এসকিউএল উদ্ভাবন করে, যা 1979 সালে বাণিজ্যিকভাবে বাজারজাতকরণ হয়। বর্তমান সময়ে আমরা এই যে ওয়েব এনেবল ডেটাবেসগুলো করি ইন্টারনেট ভিত্তিক, প্রায় অধিকাংশ কাজগুলোই এসকিউএল দ্বারা করা হয়। এসকিউএল এর বর্তমান ব্যবহৃত ভার্সনটি হলো মাই এসকিউএল, অর্থাৎ লেটেস্ট ভার্সন। এই এসকিউএল উদ্ভাবনের পর এই এসকিউএলকে কেন্দ্র করে আবার ওরাকল হলো। এসকিউএল ওরাকল আমরা প্রায় সমপর্যায়ে বলে থাকি। তাহলে আমরা এসকিউএল সম্পর্কে বুঝলাম, এই এসকিউএল হচ্ছে নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, এটা ইংরেজির মতো খুব সুন্দরভাবে সহজভাবে লেখা যায়, এটার জন্য আমরা কিছু কমান্ড সেট ব্যবহার করি, এটা খুবই সহজ সাধ্য বিষয়, তাই এটি বেশ জনপ্রিয়। ইন্টারনেটে যেখানে ডেটাবেস প্রয়োজন, ডেটা সংরক্ষণের প্রয়োজন, সেখানেই এসকিউএল বিচরণ করে। তাহলে এই এসকিউএল এর কাজ অনুসারে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করি। একটি হচ্ছে ডিডিএল, আরেকটা হচ্ছে ডিএমএল। ডিডিএল মানে হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে আমরা প্রধানত কোন টেবল তৈরি, পরিবর্তন, পরিবর্ধন করে থাকি। সাধারণ অর্থে এগুলোকে আমরা ক্রিয়েট, অল্টার, ড্রপ এই কাজগুলো মনে করি, এগুলো করে থাকি। আর ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা সংযোজন, বিয়োজন, পরিমার্জন ইত্যাদি কাজ করি, এবং সেগুলোতে আমরা কমান্ড সেটের জন্য, এগুলোতে যেমন আমরা এগুলো ব্যবহার করছি, এখানেও কমান্ড সেটের জন্য আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো প্রধানত হলো সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, এগুলো দ্বারা কতগুলো কমান্ড সেট বানানো হয়, প্রধানত এগুলোই। এগুলো ছাড়া আরো আছে, এগুলো হলো ডিডিএল এর শ্রেণীভুক্ত, এগুলো হচ্ছে ডিএমএল এর শ্রেণীভুক্ত। এভাবে এমসিকিউ আসে, নিচের কোনটি ডিএমএল এর অন্তর্ভুক্ত, এভাবে করে প্রশ্ন হয়ে থাকে। তাহলে আশা করি আমরা কোয়ারি ইতিবৃত্ত বুঝতে পারলাম। এবার আমরা কোয়ারি দিয়ে কিভাবে কাজ করব সেটা দেখব। আমরা প্রথমে বলেছি কোয়ারি একটি নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, কোয়ারিতে কতগুলো কমান্ড সেট আছে, সেই কমান্ড সেটটু পরিপূর্ণ করেই আমরা এটা লিখি। এই কমান্ড সেট তৈরি করা হয় এগুলো দ্বারা, এগুলো ছাড়া আরও আছে, প্রধানত এগুলো। তা এগুলো আমি ক্যাপিটাল লেটারে লিখেছি, এগুলো যদি আমরা স্মল লেটারেও আমরা যদি এসকিউএল এ লিখি এটা অটোমেটিক ক্যাপিটাল লেটার হয়ে যায়, তাই আমরা এই লেখাগুলো লেখার সময় ক্যাপিটাল লেটারেই লিখব। যদিও বা এটা কেস সেন্সিটিভ প্রোগ্রাম নয়, এখানে ছোট হাতের বড় হাতের যে কোনোটা লেখা যায়, তারপরেও যেহেতু এটা আমরা ছোট হাতে লিখলেও বড় হাতের হয়ে যায়, তাই আমরা বড় হাতের খাতা পত্রে বড় হাতের লেখাটাই উত্তম। আমরা এখন দেখব কিভাবে এই এসকিউএল এ কাজ করা যায়। আমি প্রথমে একটি টেবল দেখাবো, সেই টেবল মতো আমি এইগুলোর কার্যক্রম ধারাবাহিকভাবে দেখাবো। আমরা একটা টেবল লিখছি,
এটার আলোকে আমরা এসকিউএল এর কাজ করব। যেমন টেবলে আমি বলছি রোল এসটি নেম, এসটি নেম মানে হচ্ছে স্টুডেন্ট নেম, জিপিএ, অ্যাড্রেস। আমরা এখানে কিছু রেকর্ডও লিখছি, এগুলো কিভাবে করা হয় সেটা আমরা দেখব। ঢাকা, খুলনা, ঢাকা। আমরা একটা টেবল তৈরি করলাম, এটার নাম দিলাম আমি স্টুডেন্ট। এখন আমাকে প্রশ্ন করা হলো স্টুডেন্ট নামের উদ্দীপকে প্রদর্শিত স্টুডেন্ট নামক টেবলটি তৈরির জন্য প্রয়োজনীয় এসকিউএল কমান্ড দেখাও। তাহলে আমরা সেই কাজটি করব ক্রিয়েট দ্বারা। তাহলে কিভাবে করি দেখি, তারপরে সেটা সম্পর্কে আমি বিস্তারিত জানব। এক্ষেত্রে আমি লিখব ক্রিয়েট, CREATE, ক্রিয়েট। আমি এখান থেকে লিখি CREATE, ক্রিয়েট। কি ক্রিয়েট করব? টেবল ক্রিয়েট করব। লিখলাম টেবল, ক্যাপিটাল লেটারে লিখলাম। এগুলো যদি আমরা প্রোগ্রামে স্মল লেটারও লিখি সেটা ক্যাপিটাল হয়ে যায়, তাই আমরা ক্যাপিটাল লেখাটাই উত্তম। আমি নাম দিলাম স্টুডেন্ট। স্টুডেন্ট নামটা ছোট হাতের বড় হাতের যে কোনোটা করা যায়। আর এখানে একটা নিয়ম হচ্ছে, আমরা কোনো একটা অন্তর্বর্তী লেখা লিখলে এরকম ব্র্যাকেট দিয়ে শুরু করব এবং ব্র্যাকেট দিয়ে শেষ করব, সেমিকোলন দিয়ে সেটা শেষ হবে। যেহেতু এটার ভিতরে আমরা অনেকগুলো কাজ করব, তাই ব্র্যাকেটটা রেখে আমার কাজ শেষ হয়ে গেলে সর্বশেষ ব্র্যাকেটটা শেষ করে সেমিকোলনটা দিয়ে দেব। তা আমরা এখানে প্রথমে আনছি রোল। এখানে কিছু ডেটা টাইপের বিষয় আছে। এই ডেটাটাকে আমরা সাধারণত এখানকার ভাষায় নাম্বার বলি। নাম্বারটা আমরা আইএনটি দিয়েও লিখতে পারি, আবার ডেসিমাল দিয়েও লিখতে পারি, আবার এটা হবে টেক্সট, কিন্তু এটাকে আমরা ভারচারও বলি, সিএচএআর দিয়েও লিখি। এটাকে আমরা যেহেতু পয়েন্ট আছে এটাকে আমরা ডেসিমাল বলে থাকি সাধারণ কথায়, আর এটাকে আমরা ভারচার, টেক্সট, সিএচএআর যে কোনোটা লিখতে পারি। তা আমি আমার সুবিধা মতো সুন্দরভাবে সেগুলো লিখব। তাহলে রোলটা আমি মনে করি লিখলাম আইএনটি দিয়ে, তাহলে আই এন টি এরকম ক্যাপিটাল লেখার লেটার লেখাটা উত্তম। এবং আমি রোলের জন্য কয়টা ডিজিট রেখেছি, 1, 2, 3, 4, 5, যে কয়টা আমার ডিজিট দরকার আমি তা লিখে দেব। এবং মনে করি আমি এটিকে প্রাইমারি কি হিসাবে নির্ধারণ করতে চাই, তো এখানে লিখে দেব প্রাইমারি কি, PRIMARY, প্রাইমারি, KEY কি, কারণ আমরা জানি এখানে দেব কমা, এখানে সেমিকোলন দিব না, সেমিকোলন দিব এটার শেষে, এখানে দেব কমা। তো প্রাইমারি কিটা আমরা বড় হাতের কেন লিখেছি, এটা আমরা ছোট হাতের লিখলেও কম্পিউটার নিজে এটাকে বড় হাতের করে দেয়, তাই একসাথে আমরা বড় হাতেরই লিখলাম। এটা গেল রোলের কার্যক্রম। তারপরে হচ্ছে এসটি নেম। এসটি নেম, এসটি নেমটা আমরা কোন ধরনের বলেছি, আচ্ছা এগুলো আমি একটু লিখে দিই। এটা আইএনটি হয়, আই এন টি, আবার হয় এন ইউ এম বিই আর, আমরা সর্বশেষ এগুলোর একটা তালিকা দেব। আর এটা হয় টেক্সট, এটাকে আমরা টেক্সট না লিখে সিএচএআর লিখি, অথবা ভারচার, VAR, CHAR ভারচারও লিখি। ভারচার মানে ভেরিয়েবল ক্যারেক্টার। আর এটাকে আমরা ডেসিমাল বলে থাকি, DECIML ডেসিমাল, যেহেতু এখানে পয়েন্ট আছে। আর এটা কি হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা ক্যারেক্টার বা ভারচার হবে।
আশা করি বুঝতে পারলাম। সে আলোকে আমি এসটি নেম লিখছি, এটার জন্য আমি মনে করি এটা কোন ধরনের, এটা হবে সিএচএআর অথবা ভার্চার, যে কোনোটা লিখতে পারি। আমি মনে করি ভার্চার লিখলাম, ভিএআর সিএচএআর ভার্চার লিখে এটার জন্য আমি ডিজিট নির্ধারণ করলাম 20 ডিজিট, মানে 20 ডিজিট পর্যন্ত আমি লিখব। নাম সাধারণত 20 ডিজিটে হয়, আমি যদি এখানে একটা আন্তাজে 100 দিয়ে দিই তাহলে এটা সঠিক নয়। আমি যতটুকু পর্যন্ত আমি আমার এই লেখার লেন্থ ততটুকুই আমরা লিখব, এখানে 30ও লিখতে পারি, যা লিখব ততটুকুই হবে, কমা দিয়ে দিলাম। তারপরে এসটি নেমের পরে হচ্ছে জিপিএ, জিপিএ, এবং এটা কোন ধরনের, ডেসিমাল, ডিই সিআই এম এল, অবশ্যই এটাকে আমরা আইএনটিও দিতে পারি, তবে আইএনটি দেওয়ার চাইতে ডেসিমাল দেওয়াটা উত্তম, যেহেতু এখানে দশমিক আছে এবং এই জন্য 3.2 দেব। হ্যাঁ, আমরা এখানে চাইলে নাম্বারও লিখতে পারি, ভুল নাই, এবং এখানে কমা দেব। 3.2 জিনিসটা কি, এই যে আমরা এখানে জিপিএতে 4.3 দেখতে পাচ্ছি, এখানে মোট কয়টা ডিজিট, 3টা ডিজিট, এই 3, এই ডেসিমাল প্লেসেসের পরে কয়টা ডিজিট, 2টা, অর্থাৎ টোটাল 3টা ডেসিমাল প্লেসেসে 2টা, এটা সেটাই বোঝাচ্ছে। আমরা এভাবে লিখলাম, আশা করি বুঝতে পেরেছি। এরপরে হচ্ছে অ্যাড্রেস, আমি লিখলাম ADDRESS, অ্যাড্রেসটা কোন ধরনের হবে, ভার্চার, অথবা আমি সিএচএআরও লিখতে পারি, কোনো সমস্যা নাই, এবং এটা মনে করি আমি 40 ডিজিটে লিখলাম। এখন আমার কার্যক্রম শেষ হয়ে গেল, শেষ হয়ে গেলে আর এই কমাটা দেওয়ার প্রয়োজন নেই। আমি এবার এই ব্র্যাকেটটা শুরু করেছি, এটা শেষ করে দিলাম এবং সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম, এটাই হচ্ছে প্রকৃত নিয়ম, এভাবেই আমরা করব। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এটা 3 নম্বরের জন্য আসে, অর্থাৎ অ্যাপ্লিকেশন, অর্থাৎ প্রয়োগ প্রশ্নের মধ্যে এই প্রশ্নগুলো হয়ে থাকে। এবার আমাকে বলা হলো এই ট্যাবলটি ডিলিট করার জন্য, উদ্দীপকের ট্যাবলটি ডিলিট করার জন্য প্রয়োজনীয় এসকিউএল কমান্ড দেখাও, ডিলিট। আমরা ডিলিটটা করি ড্রপ কমান্ড দ্বারা। আবার বলা হলো এখানে একটি ফিল্ড যুক্ত করতে হবে, সেটা হচ্ছে মোবাইল নাম্বার, কি দিয়ে করব। বলা হলো এটা ট্যাবল দিলে বললো যে এখানে একটা মোবাইল নাম্বার নামে একটি ফিল্ড যুক্ত করার প্রয়োজনীয় এসকিউএল কমান্ড দেখাও, খুবই সহজ। আমরা এক্ষেত্রে কি করব, এটা পুরোটা একটা কমান্ড সেট, এটা কিসের অধীনে কমান্ড সেট, ক্রিয়েট। তাহলে আমরা এই যুক্ত করার কার্যক্রমটা আমরা করি অল্টার দ্বারা। আসলে অল্টার বিষয়টা হচ্ছে পরিবর্তন করা, এটা দ্বারা আমরা কোনো ফিল যুক্ত করতে পারি, কোনো ফিল কেটেও দিতে পারি, এবং অনেক ধরনের পরিবর্তন এখানে করা যায়। সাধারণত আমরা অল্টার দ্বারা কোনো একটা ফিল যুক্ত করি, এই কাজটাই আমরা বেশি করে থাকি। তাহলে অল্টার ট্যাবলটার নাম কি, TABLE, ট্যাবলটার নাম হচ্ছে স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট, এটা এখানকার অংশ, এখানে চলে যায় স্টুডেন্ট দিয়ে। এখানে আমরা কোনো কমাও দেব না, সেমিকোলনও দেব না। এবার আমরা লিখছি অ্যাড, অ্যাড মানে যুক্ত করা। আসলে এই অ্যাডটা স্টুডেন্টের পরে হয়, যেহেতু আমরা যদি এরকম লিখতে যাই এটা অনেক লম্বা হয়ে যায়, তাই আমরা লিখার স্বার্থে নিচের লাইনে লিখছি। অ্যাড দিয়ে আমি লিখলাম মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বার লিখছে MOBILE মোবাইল _NO, এটা দেওয়াটা একটু ভালো সুন্দর, অথবা লাগিয়েও দেওয়া যায়। এটা কোন ধরনের, এটা হচ্ছে নাম্বার ধরনের, বা এটাকে আমি INTও লিখতে পারি অথবা নাম্বারও লিখতে পারি, NUMBER, কয় ডিজিট আমরা সবাই জানি, 11 ডিজিট, 11 লিখে দিলাম। এখানে যেহেতু আর নাই, সেহেতু এখানে আর কমান দেওয়ারও প্রয়োজন নাই, এখানে আমি ডাইরেক্ট সেমিকোলন দিয়ে দিলাম, অর্থাৎ আমার এই কার্যক্রমটা শেষ হয়ে গেল। যখন একটা কমান্ড সেটের কার্যক্রম শেষ হয়ে যায়,
সেটা আমরা সেমিকোলন দিয়ে শেষ করি। আশা করি আমরা এই অল্টারটা বুঝতে পেরেছি। একইভাবে আমরা কোনো একটা ফিল্ডকে ডিলিট করতে চাইলে, মনে করে জিপিএটা ডিলিট করতে বলা হলো, আমি এখানে লিখব ডিইএল ডেল জিপিএ, এটা কোন ধরনের? ডেসিমাল ধরনের, ডেসিমাল 3.2, ব্যাস হয়ে গেল, এটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আশা করি আমরা অল্টারের কার্যক্রমটা বুঝতে পেরেছি। সর্বশেষটি হচ্ছে ডিডিএল এর অন্তর্গত, আমরা এখন যা করছি সব ডিডিএল এর অন্তর্গত। সর্বশেষ ডিটিএল এ আমরা যে তিনটা কমান্ড দেখেছি সে সর্বশেষটি হচ্ছে ড্রপ, DROP ড্রপ। ড্রপ দিয়ে আমরা কোনো টেবলকে ডিলিট করি। যেমন আমাকে বলা হলো স্টুডেন্ট টেবলটি ডিলিট করার জন্য প্রয়োজনীয় এসকিউএল কমান্ড দেখাও, তখন আমি লিখব ড্রপ টেবল, টেবলটির নাম হলো স্টুডেন্ট, তখন এখানে সেমিকোলন দিয়ে শেষ করে দেবো, যেহেতু এটার কার্যক্রমটা এখানেই শেষ। ড্রপ টেবল স্টুডেন্ট, তখন স্টুডেন্ট নামক পুরো টেবলটি ডিলিট হয়ে যাবে। আশা করি আমরা ডিডিএলটা বুঝতে পেরেছি। এই হচ্ছে ডিডিএল এর কার্যক্রম। এগুলো সাধারণত 3 নম্বরের জন্য আসে, এটাও 3 নম্বরের জন্য আসে, এটা সাধারণত 1 নম্বরের জন্য, অর্থাৎ এমসিকিউতে বা সিকিউতে কগনিটিভ অ্যানালাইটিক্যাল এগুলোতে এই ধরনের প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ জ্ঞান অনুধাবনে। এবার আমরা ডিডিএল এর পর দেখব ডিএমএল। ডিএমএল এর জন্য আমি টেবল কাঠামোটা একটু ভিন্ন রকম নেব। আচ্ছা, আগে এটার উপর ভিত্তি করে ডিএমএল এর কিছু কার্যক্রম দেখে নিই। ডিএমএল, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, এখানে আছে কি কি? 4টি আমরা ব্যবহার করি প্রধানত, সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। আমাকে বলা হলো সাবিহা নামক স্টুডেন্টের রেকর্ডটি দেখানোর জন্য প্রয়োজনীয় স্কিল কমান্ড দেখাও, অথবা বলা হলো সাবিহা নামক স্টুডেন্টের রোল, এসটিনেম, জিপিএ, অ্যাড্রেস ইত্যাদি দেখানোর জন্য প্রয়োজনীয় এসকিউএল কমান্ড দেখাও। তাহলে এ দ্বারা আমরা কি বুঝতে পারছি? এখানে এই সিলেক্ট দ্বারা শর্ত সাপেক্ষে ডেটা খোঁজা হয়। আচ্ছা, তাহলে শর্ত সাপেক্ষে ডেটা খোঁজার জন্য আমরা সিলেক্ট ব্যবহার করি, SELECT, সিলেক্ট। তাহলে আমাকে মনে করি প্রশ্ন করা হলো সাবিহা নামক স্টুডেন্টের রেকর্ড প্রদর্শন করতে হবে, যেখানে রোল নাম্বার, স্টুডেন্ট নেম এবং অ্যাড্রেস থাকবে, জিপিএ বলে নাই। তাহলে এই শর্ত দিল, এই শর্তের উপর ভিত্তি করে আমাকে সাবিহা নামক স্টুডেন্টের রেকর্ড দেখাতে বলছে। বা এমনও বলতে পারে যাদের জিপিএ 4-এর উপরে তাদেরটা দেখাও, এভাবে করে বলতে পারে, অর্থাৎ শর্ত দিয়ে দেওয়া, শর্ত জুড়ে দেওয়া। এই শর্তে জুড়ে দেওয়ার ক্ষেত্রে সিলেক্টের কমান্ড সেটটি কয়েকটা জিনিস নিয়ে গঠিত, যেমন সিলেক্ট ফ্রম হোয়ার, এগুলো কিন্তু এক লাইনেও লেখা যায়, আমাদের কাজের সুবিধার জন্য আমরা এরকম ধাপে ধাপেও লিখতে পারি। সিলেক্ট দিয়ে আমরা সিলেক্ট অংশে লিখব ফিল্ডের নাম, আমার কাছ থেকে যে ফিল্ডগুলো চায়, আমাকে যে ফিল্ডগুলো দেখাতে বললো সেটাই লিখব। একটু আগে বলেছি এই প্রশ্নে বলা হচ্ছে রোল, এসটিনেম এবং অ্যাড্রেস দেখানোর জন্য, তাই আমি এখানে লিখলাম রোল কমা এসটিনেম, এই কমা, এই কমা দিতে হবে, তারপরে অ্যাড্রেস, তারপরে কোনো কমা দিতে হবে না, খালি থাকবে, এটা নিয়ম। সবশেষে আমরা সেমিকোলন দেব। ফ্রম, ফ্রম দিয়ে আমরা বলবো স্টুডেন্ট, কোথেকে? এটা ট্যাবলের নাম হয়, এখানে সবসময় ট্যাবলের নামটি হয়, এখানেও কিছু দেব না। এবার হোয়ার, হোয়ার হচ্ছে শর্ত, শর্তটা হচ্ছে সাবিহা, স্টুডেন্টের নামটা হবে সাবিহা, এভাবে তামান্না বলতে পারে, তাসপিয়া বলতে পারে,
তাহলিলও বলতে পারে বা যে কোনো এরকম বড় ছোট বলতে পারে বা যাদের জিপিএ চারের উপরে তাদের এভাবে প্রশ্ন করতে পারে। এগুলো আমরা একটু পরে দেখছি। হোয়ার আমি বলছি এখানকার শর্ত অনুসারে এসটি নেম ইকুয়াল এ সিঙ্গেল ইনভার্টেড কমা, এটার মধ্যে লিখব এস এ বি আই এইচ এ সাবিহা, সিঙ্গেল ইনভার্টেড কমা শেষ করব। সব কাজ শেষ হয়ে গেল, এবার সেমিকোলন দিয়ে দিলাম। ব্যাস, এই হচ্ছে সিলেক্ট কমান্ড সেটের কাজ। সিলেক্ট কমান্ড সেটে আমরা ব্যাপক কাজ করে থাকি, একটু পরে ওই ব্যাপক কাজগুলো দেখব। আপাতত আমরা এই চারটি কার্যক্রমগুলো একটু দেখে নিই। তাহলে সিলেক্টের কাজ হচ্ছে শর্ত সাপেক্ষে ডেটা খোঁজা। এটিতে প্রধানত তিনটি উপাদান থাকে, সিলেক্ট, ফ্রম, হোয়ার। সিলেক্টের মধ্যে ফিল্ডের নাম থাকে, ফ্রমের মধ্যে টেবলের নাম, হোয়ারের মধ্যে শর্তটা প্রদান করা হয়। সিলেক্টের পরে হচ্ছে ইনসার্ট, আই এন এস ইআর টি, ইনসার্ট। ইনসার্টের বাংলা হচ্ছে খালি করা বা জায়গা করা। আর এখানে ইনসার্ট সাধারণত ব্যবহার করি কোনো রেকর্ড যুক্ত করার জন্য। যেমন এখানে কয়টা রেকর্ড আছে, 1 2 3 4। আমাকে বলা হলো এই চারটি রেকর্ডের সাথে, এটা উদ্দীপকে দিল, প্যাসেজে দিল বা স্ট্যামে দিল, এবং বলল যে এটির সাথে আরও দুটি রেকর্ড যুক্ত করার জন্য প্রয়োজনীয় এসকিউএল কমান্ড দেখাও। তাহলে এই যুক্ত করার কাজটা করব আমরা ইনসার্ট দিয়ে। এটা লেখার সিস্টেমটা কি, ইনসার্ট ইনটু, ইনটু দিয়ে কি লিখব আমরা, টেবলটার নাম লিখব এস টি ইউ ডিই এন টি স্টুডেন্ট, তারপরে লিখব ভ্যালুস ভি এ এল ইউ ই এস ভ্যালুস, ব্র্যাকেট শুরু করব। এই ভ্যালুসটা এটার পরে হয় সাধারণত, কিন্তু আমরা সৌন্দর্যের জন্য আমি এটার নিচে লিখলাম, অসুবিধা নাই। আমি ভ্যালুস দিয়ে লিখলাম এইটা যে এখানে যা লেখা আছে সেই আদলে আমি আরো দু লাইন করব। প্রথমে এক লাইন, তারপরে আরেক লাইন। কিভাবে করছি দেখো, আমি 00015 আছে, আমি এটার সাথে মিলিয়ে 00016 দিলাম। তারপরে এখানে তাহলিল আছে, আমি দিলাম কাফি, তারপরে কমা দিলাম, আমি এটা মুছে দিচ্ছি, এগুলো এক লাইনে করতে হয়। কাফির পরে আমি লিখছি, এটা মনে করে দিলাম জিপিএ 4.88, কমা দিলাম, তারপরে ঢাকা আছে, আমি এটা দিলাম চট্টগ্রাম, সিএচএ ডবল টি ও জি আর এম চট্টগ্রাম, ব্যাস সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এটা একটা কাজ করলাম। এটা আসলে আমি দুই লাইনে লিখেছি, এটা এক লাইনে হয়, কিন্তু আমরা আমাদের খাতায় লেখার সুবিধার জন্য এভাবে করে লিখে থাকি। এবার আরেকটি রেকর্ড, দুটি রেকর্ড বলেছে, দুটি রেকর্ডের জন্য আমাকে এখানে এইভাবে দুইবার লিখতে হবে। তাহলে আমি লিখছি ইনসার্ট ইনটু স্টুডেন্ট দিয়ে লিখলাম ভ্যালুস ভি এ এল ইউ ইএস ভ্যালুস। ভ্যালুস মানে আমরা এগুলোকে তো ভ্যালু বলি, অনেক ভ্যালু বলে, এই জন্য ভ্যালুস বলা হয়ে থাকে। এবার 3017 লিখলাম, লিখলাম রাফি, লিখলাম 5.00 কমা ঢাকা, ব্যাস সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এই দুটোর মাধ্যমে এখানে এই দুটো রেকর্ড যুক্ত হয়ে যাবে। এটাই হলো ইনসার্টের কার্যক্রম। এভাবে আমরা কোনো রেকর্ডকে যুক্ত করতে পারি। তাহলে আমরা সিলেক্ট দেখলাম, ইনসার্ট দেখলাম, আর কয়টা আছে, দুইটা। আরটা একটা হচ্ছে আপডেট, সরি সিলেক্ট ইনসার্ট আপডেট, আর একটা হচ্ছে, এরপরটা হচ্ছে ডিলিট। আপডেট এবং ডিলিট এই দুটো দেখব এখন। আমি এটা মুছে দিচ্ছি, এখন দেখব আমরা আপডেট এবং ডিলিট। আপডেট ইউপি ডি এ টি ই আপডেট, এটা দ্বারা আমরা সাধারণত এটাকে সর্বশেষ পর্যায়ে রাখি, অর্থাৎ এটার মধ্যে সর্বশেষ পরিবর্তিত অবস্থায় রাখা
বা কোনো ভুল হলে ভুলটা সংশোধন করা। মনে করি আমি এখানে তাসপিয়াতে লিখেছি 4.85, আসলে এটা হবে 5.00, এটা আমার ভুল হয়েছে। এই সংশোধনের কার্যক্রমটি আমরা করব আপডেট দ্বারা। তাহলে এখানে শর্তটা কি হচ্ছে? শর্তটা আমাকে প্রশ্ন বলতে পারে, তাসপিয়া নামক স্টুডেন্টের জিপিএ 5 করার জন্য প্রয়োজনীয় এসকিউএল কমান্ড দেখাও, এভাবে প্রশ্নটা হয়। তাহলে আমরা উত্তরটা করব কি দিয়ে? আপডেট দিয়ে। এরপরে লিখলাম আপডেট স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট, ব্যাস আর কিছু দিলাম না। লিখলাম সেট, আমি সেট করব কোথায়? জিপিএতে। জিপিএটা হবে 5.00, এখানে কোনো সিঙ্গেল ইনভার্ট কমা দিব না, কিন্তু যদি ক্যারেক্টার হতো তাহলে একটা সিঙ্গেল ইনভার্ট কমা দিতাম। হোয়ার, এটা হচ্ছে শর্ত। শর্তটা কি? শর্তটা হচ্ছে এসটি নেম ইকুয়াল সিঙ্গেল ইনভার্ট কমার মধ্যে তাসপিয়া, TASPIA, তাসপিয়া, এখানে সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম, কারণ আমার কার্যক্রমটি শেষ। এই হচ্ছে আপডেটের কার্যক্রম। সর্বশেষ দেখব ডিলিট, DELETE, ডিলিট। এটা দিয়ে আমরা কোনো রেকর্ডকে ডিলিট করি, কিন্তু আগে আমরা দেখেছি টেবল ডিলিট করা ড্রপ দিয়ে, আর এটা দিয়ে করা হয় রেকর্ড ডিলিট। যেমন আমাকে বলা হলো সাবিহা নামক স্টুডেন্টের রেকর্ডটি ডিলিট করার জন্য প্রয়োজনীয় এসকিউএল কমান্ড দেখাও। তাহলে আমি কি করব? ডিলিট স্টুডেন্ট হোয়ার এসটি নেম ইকুয়াল সিঙ্গেল ইনভার্ট কমার মধ্যে সাবিহা, ব্যাস হয়ে গেল, সেমিকোলন দিয়ে শেষ করলাম। এটার মাধ্যমে সাবিহা নামক স্টুডেন্টের রেকর্ডটি ডিলিট হয়ে যাবে। এই গেল আমাদের DDL এবং DML এর কার্যক্রম। আশা করি আমরা বুঝতে পেরেছি এবার পরীক্ষায় প্রশ্ন কেমন আসতে পারে। ছোটখাটো প্রশ্নের ক্ষেত্রে আমাকে বলা হলো টেবল ডিলিট করার এসকিউএল কমান্ড কোনটি, আমি বলবো ড্রপ। রেকর্ড ডিলিট করার, তাহলে বলবো আমি ডিলিট। রেকর্ড ইনসার্ট করা, তাহলে আমরা বলবো ইনসার্ট, মানে রেকর্ড যুক্ত করা। আবার কোনো একটা ডেটা পরিবর্তন করা, তখন বলবো আমরা আপডেট। আবার মনে করি আমাকে বলা হলো কোনো একটি টেবল তৈরি করা, তখন বলবো ক্রিয়েট। কোনো একটা ফিল্ড যুক্ত করা, তখন আমরা বলবো ফিল্ড যুক্ত করার জন্য আমরা বলবো অল্টার। ফিল্ড যুক্ত করার জন্য আমরা কি বলবো? অল্টার। এভাবে করে ছোটখাটো প্রশ্ন হয়। আবার এটার ক্ষেত্রে, আপডেটের ক্ষেত্রে এমন প্রশ্ন হতে পারে, মনে করি একটা ব্যাংক, ব্যাংকের একজনের অ্যাকাউন্ট নাম্বার 01520, সেটাকে পরিবর্তন করে আরেকটা করতে হবে, তাহলে এটা দিয়ে করব। তারপরে একটা প্রোডাক্টের সেলস প্রাইস 25 টাকা ছিল, সেটা হবে আসলে 40 টাকা, তখন এইভাবে করে শর্ত দেব, টেবলটার নাম দেব, সরি টেবলটার নাম এখানে, কোথায় পরিবর্তন হবে সেখানে, শর্তটা কি সে এখানে, এভাবে করে আমরা আপডেটের কাজ করতে পারি। আমরা যে কোনো একটা রেকর্ড মনে করি আপ টু ডেট পর্যায়ে রাখার জন্য কিছু একটা রেকর্ড ডিলিট করার প্রয়োজন, তখন আমরা এইভাবে করে করব। তাহলে এখন আমরা দেখব এই DML এর অধীনে, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি, সিলেক্টের বহুধা কার্যক্রম নিয়ে এখন আলোচনা করব। তাহলে সিলেক্টের কার্যক্রম করতে গেলে আমাকে একটু ভিন্ন রকমের টেবল নিতে হবে। আমরা তাহলে এখন সিলেক্টের বিভিন্ন কার্যক্রম দেখছি, তাহলে আগে আমরা টেবলটা তৈরি করে ফেলি। খুলনা, ঢাকা,
আমরা মনে করি এই নামে একটি স্টুডেন্ট নামে একটি টেবল তৈরি করলাম। এটার উপরে আমরা সিলেক্ট সম্পর্কিত বিভিন্ন কার্যক্রমগুলো দেখব। আমি এটাকে আর একটু এদিকে লিখি এসি এলিসিটি সিলেক্ট, এটার উপর বহুধা কার্যক্রম দেখব। মনে করি আমাকে পরীক্ষায় এরকম একটি টেবল দিল এবং বলল পুরো টেবলটি প্রদর্শনের জন্য একটি এসকিউএল কমান্ড দেখাও। তখন পুরোটা বললে আমরা স্টার দিব, স্টার দিয়ে আমি বলবো সিলেক্ট স্টার ফ্রম, কোথেকে, ফ্রমটা কি টেবলের নাম, টেবলের নাম হচ্ছে স্টুডেন্ট। খুব সহজে আমরা এটা করতে পারি। স্টার দেওয়া মানে সব বুঝাচ্ছে, অর্থাৎ সব ফিল্ড, এখানে তো ফিল্ডের কার্যক্রমটা বুঝায়। এবার আমাকে বলল এতগুলো দরকার নেই, আমাকে শুধু রোল নাম্বার, স্টুডেন্ট নেম এবং জিপিএটা দেখাও। তাহলে আমি দিলাম এসি এলিসিটি সিলেক্ট, অথবা এখানেও করতে পারি স্টার না দিয়ে আমি এখানে দিলাম রোল কমা এসটি নেম কমা জিপিএ, ব্যাস এতটুকু শেষ। আর এখানে সর্বশেষ একটা সেমিকোলন দিতে হয়, কার্যক্রম শেষ হয় বিধায়। আচ্ছা, এই গেল নির্দিষ্ট ফিল্ড সহ দেখা। এবার মনে করি আমাকে বলা হলো রোল নাম্বার, স্টুডেন্ট নেম এবং ফি দেখাও। তাহলে এখানে কি লিখবো, এফ ডাব্লিউ ফি, ব্যাস। কিন্তু এখন বললো ফি যা আছে সেটাকে দ্বিগুণ করে দেখাও। তখন আমি ফি এর সাথে একটা স্টার দিয়ে লিখে দেব টু, ব্যাস। এভাবে ফি কে মনে করে বলা হলো ফি এর 10% দেখাও, ইকুয়াল 10% বা 0.1। আবার বলা হলো ফি কে 10 বিয়োগ করে দেখাও, তাহলে বিয়োগ 10, জাস্ট এইভাবে করে লেখা যায়। এটা গেল সাধারণ প্রক্রিয়া। এবার আমাকে শর্ত দিল যে রোল নাম্বার, স্টুডেন্ট নেম এবং অ্যাড্রেস দেখাও, ADDRESS অ্যাড্রেস দেখাও। তবে শর্ত হচ্ছে তারা ঢাকার হতে হবে, ঢাকার অধিবাসী। তাহলে আমি এবার হোয়ার যুক্ত করলাম, WHERE হোয়ার, হোয়ার এটা কি হবে অ্যাড্রেস, ADDRESS অ্যাড্রেস ইকুয়াল, এটা আমরা ছোট হাতে লিখতে পারি ADDRESS অ্যাড্রেস ইকুয়াল, সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখলাম ঢাকা, ব্যাস সেমিকোলন দিয়ে। এখানে সেমিকোলন হবে না এখন, যেহেতু পরের লাইনে আসলো ঢাকা, শুধু ঢাকার অধিবাসী গুলো দেখাবে। আবার শর্তটা এরকম দিলে এগুলো সব ঠিক আছে, এটা আবার এই নির্দিষ্ট ফিল্ড না দিয়ে সব ফিল্ডে বলতে পারে, তখন স্টার দেব। আচ্ছা, এখন বললো ঢাকা এবং চট্টগ্রাম, তখন আমি এখানে কি দেব, তখন আমরা অ্যাড্রেস ইকুয়াল অ্যাড্রেসের পরে দেব অ্যাড্রেস ইন, ব্র্যাকেট দিয়ে শুরু করব, ইন মানে মধ্যে, কোনটা কোনটা, ঢাকা কমা, আমার এখানে জায়গা হচ্ছে না তাই এখানে লিখছি CHA TTO GRM চট্টগ্রাম, ব্যাস হয়ে গেল, সেমিকোলন দিয়ে শেষ করলাম। এই কাজটা আমরা আরেকভাবে করতে পারি, আমি এই কাজটার উপরেই দেখাই। এটাকে আমরা এভাবেও লিখতে পারি WHERE হোয়ার ADDRESS অ্যাড্রেস ইকুয়াল ঢাকা, ঢাকা অর অ্যাড্রেস ADDRESS অ্যাড্রেস ইকুয়াল CHA TTO GRM চট্টগ্রাম, এভাবেও লিখা যায়। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি, অর্থাৎ এটার বিকল্প হিসেবে আমরা এটাকেও লিখতে পারি। এবার মনে করি আমাকে
বলা হলো তাহলে এটা অ্যাড্রেস ঢাকা অ্যাড্রেস চট্টগ্রাম দুটোই লিখতে হয় অথবা আমরা ইন দিয়ে লিখতে পারি। এখন আমাকে বলা হলো ঢাকা এবং চট্টগ্রাম ছাড়া বাকিগুলো বা শুধু চট্টগ্রাম ছাড়া বাকিগুলো, তখন আমি জাস্ট ইন এর জায়গায় লিখে দেব নট ইন, নট ইন এই ব্র্যাকেট দিয়ে আমাকে মনে করো বলা হলো ঢাকা এবং চট্টগ্রাম ছাড়া, এই ঢাকা কমা চট্টগ্রাম, CHAGGRM চট্টগ্রাম, ব্যাস ব্র্যাকেট শেষ করে এভাবে করে ডবল সেমিকোলন। আর যদি বলা হয় শুধু চট্টগ্রাম ছাড়া, তাহলে ঢাকাটা লিখবো না, শুধু চট্টগ্রাম লিখবো, এবং এগুলো সবগুলো সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যেই হবে যেহেতু এগুলো টেক্সট। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এবার এই কাজটা আমি এখন টাকার অ্যামাউন্টের মাধ্যমে দেখাবো। মনে করি আমাকে বলা হলো যে এরকম দেখাও, তবে শর্ত হচ্ছে কোর্স ফিটা হবে ফি গ্রেটার দেন 10,000। তখন 10,000 টাকার উপরে যেগুলো আছে সেগুলোর উপরে এই শর্ত দেখাবে। আবার যদি আমরা এরকম দেই তাহলে কি হবে, নিচে দেখাবে, নিচে তো এখানে নাই, সেক্ষেত্রে আমি মনে করো এটা দিলাম 30,000, 30,000 টাকার নিচে, তো 30,000 ছাড়া বাকিগুলো দেখাবে। এভাবে যদি আমি এখানে নট ইকুয়াল দেই তখন 30,000 ছাড়া বাকিগুলো দেখাবে। আশা করি এটা বুঝতে পেরেছি। আর যদি গ্রেটার দেন ইকুয়াল দেই 30,000 এবং 30,000-এর উপরে দেখাবে। আবার যদি আমি শুধু ইকুয়াল দেই শুধু 30,000 দেখাবে, আর লেস দেন ইকুয়াল হচ্ছে 30,000 এবং 30,000-এর নিচে দেখাবে। এই আর আর ইকুয়াল যদি না থাকে এটা বাদ দিয়ে বাকিগুলো দেখাবে। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা দেখব, আমাকে বলা হলো যাদের বেতন 20,000 থেকে 30,000-এর মধ্যে তাদের দেখাও, সরি যাদের ফি, তাহলে ফি আমি এখানে দেব 20,000 থেকে 30,000-এর মধ্যে, তাহলে 20,000 সহ আসবে গ্রেটার দেন অর ইকুয়াল 20,000। অ্যান্ড আবার লিখবো, এখানে জায়গা হচ্ছে না তাই আমি এখানে লিখছি ফি লেস দেন অর ইকুয়াল 30,000, ব্যাস হয়ে গেল, সেমিকোলন দিয়ে শেষ করলাম। এই কাজটা আমরা আবার আরেকভাবে লিখতে পারি, WHERE হোয়ার FEE ফি বিটুইন BETWEEN এর পরে এখানে হবে সেটা জায়গা হচ্ছে না বলে আমি এখানে লিখছি বিটুইন 20,000 অ্যান্ড 30,000, ব্যাস হয়ে গেল। এভাবে করে আমরা লিখতে পারি, এটা হচ্ছে হোয়ারের কাজ। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমাকে বলা হলো এটা ঠিক আছে সবগুলো, তবে শর্ত হচ্ছে, আমাকে এই শর্ত দিলেও বলল যে এই শর্ত মোতাবেক রোল নাম্বারগুলোকে ডিসেন্ডিং করে দেখাও। তখন আমাকে এখানে অতিরিক্তভাবে লিখতে হবে অর্ডার বাই, ORDER অর্ডার বাই, অর্ডার বাই দিয়ে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করি। তখন লিখলাম অর্ডার বাই রোল, ROLL রোল, রোলটা কী হবে অ্যাসেন্ডিং, মনে করি অ্যাসেন্ডিং বললো মানে ছোট থেকে বড়র দিকে, লিখবো ASC, ASC-র এলিভেরেট ফর্ম হচ্ছে অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়র দিকে দেখা, এটা তো ছোট থেকে বড়র দিকে আছেই। এবার বললো না ছোট থেকে বড় নয়, বড় থেকে ছোট। তখন এই জায়গায় আমি লিখব DESC মানে ডিসেন্ডিং অর্ডার। আশা করি আমরা বুঝতে পারলাম অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার চাইলেও আমরা এভাবে করে সম্পাদন করতে পারবো। এবার সর্বশেষ আমি তোমাদের অ্যাক্সিসে ডেটা টাইপ যেরকম হয় সেটা এসকিউলে গিয়ে কীরকম হয় সেটার একটা সারণী দেখাবো। এটা করলে আমাদের কোয়ারি কার্যক্রমটি শেষ হবে, এরপরে আমরা সর্টিং অ্যান্ড ইন্ডেক্সিং দেখব।
আমরা এক্সিসে AACESS এক্সিসে যা লিখি সেটা এসকিউএলে কি লিখি সেটা আমরা একটু দেখছি। আমরা এক্সিসে লিখি টেক্সট, যেটা টেক্সট লিখি এটা আমরা এখানে লিখি CHAR অথবা ভারচার অথবা এটাই লিখি আমরা। টেক্সটের পরে এবার আমি নাম্বার দেখছি NUMBER নাম্বার, এখানেও লিখি নাম্বার NUMBER নাম্বার লিখি অথবা INT লিখি অথবা ডেসিমাল লিখি, এরকম লেখা যায়। এরপরে আমরা যে ডেট এন্ড টাইমটা ব্যবহার করি সেটা আমরা এখানে লিখি ডেট। আবার আমরা যে অ্যাক্সিসে মেমো লিখে থাকি এই মেমোটা এখানে মেমোটা লিখি ভারচার VRCHAR ভারচারও লিখি আবার VRCHAR ভারচার টুও লিখে থাকি। তারপরে OLE অবজেক্ট OLE অবজেক্ট এটাকে আমরা লিখি লং রো বড় হাতের হবে LONG লং ROW রো। তারপরে আছে আমরা কারেন্সি CUNNCY কারেন্সি, এখানে আমরা লিখি মানি MONY মানি, এভাবে করে আমরা পরিবর্তিত রূপে লিখে থাকি। আশা করি আমরা এই কোয়ারির যাবতীয় কার্যক্রম বুঝতে পারলাম। কোয়ারি থেকে প্রায়শই প্রশ্ন হয়ে থাকে কগনিটিভ অ্যানালাইটিক্যাল অ্যাপ্লিকেশন হায়ারেবিলিটি সবগুলোতেই হয়, CQ-তে আবার MCQ-তেও প্রশ্ন হয়ে থাকে। আমি তোমাদের যতগুলো দেখা ধারণা দিলাম এগুলো একটু ভালো করে দেখবা, তাহলে এই সবগুলোর উত্তর আশা করি তোমরা দিতে পারবে। এর বাইরে আর নাই বললেই চলে, অর্থাৎ তোমাদের HSC পর্যায়ের। কিন্তু SQL একটি বিশাল ডেটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম, ডেটা ডেফিনেশন ম্যানিপুলেশন প্রোগ্রাম, এটাতে অনেক কিছুই জানার আছে, কিন্তু তোমাদের এতটুকু জানাতে পারলেই যথেষ্ট। আমরা এখন দেখব সর্টিং অ্যান্ড ইন্ডেক্সিং। এবার আমরা দেখছি সর্টিং এবং ইন্ডেক্সিং। লিখলাম সর্টিং, আরেকটি হচ্ছে ইন্ডেক্সিং। সর্টিং এবং ইন্ডেক্সিং দুটির কাজই হচ্ছে ডেটাগুলোকে সাজানো। সর্টিং এর সংজ্ঞাটি হচ্ছে কোনো ট্যাবলে ডেটাগুলোকে ফিল্ড অনুসারে সারিবদ্ধ ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজানোকে আমরা বলি সর্টিং। অর্থাৎ ডেটাকে বড় থেকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট আকারে সাজানোকে আমরা বলি সর্টিং। এই সর্টিংকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে অ্যাসেন্ডিং আরেকটি হচ্ছে ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং অর্ডার হচ্ছে ছোট থেকে বড়র দিকে। যেমন মনে করি একটা টেবলের মধ্যে আমার একটা ফিল্ড আছে, মনে করি এটা হলো কোট, এরকম কোট আছে, নেম নেম আছে এবং অ্যাড্রেস বা স্যালারি আছে SLARY স্যালারি। কোট হলো 201, 510, 720, তারপর আরেকটা মনে করি 110। নেম ABCD স্যালারি 5000, 8000, 10000, 7000 এইভাবে করে আমরা এখানে এমপ্লয়ি নামে এক একটা ট্যাবল তৈরি করলাম। মনে করি এই ট্যাবলটিকে আমার সর্টিং করতে হবে, একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে এই সর্টিংটা করা যায়। তবে দুই তিনটা ফিল্ডের উপরও সর্টিং করা যায়। সাধারণত আমরা একটি ফিল্ডের উপর ভিত্তি করে রেকর্ডগুলোকে সাজাই সর্টিং দ্বারা।
এক্ষেত্রে আমি যদি অ্যাসেন্ডিং অর্ডার দিই, ছোট থেকে বড় করে সাজাই, যে ফিল্ডটাকে সাজাবো, মনে করি আমি স্যালারি ফিল্ডকে সাজাবো, অ্যাসেন্ডিং করব, তখন ছোট থেকে বড়র দিকে আসবে। ছোটটা হচ্ছে 5, এই 5000 রেকর্ডটা প্রথমে থাকবে, তারপরে এই 7000, এই পুরো রেকর্ডটা এখানে চলে আসবে, কারণ 5-এর পরে 7000, তারপরে 8000, এই পুরো রেকর্ডটা তারপরে চলে যাবে, আর এই 10000-এর এই পুরো রেকর্ডটা তারপরে চলে আসবে। এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ ডেটাকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজানোই হচ্ছে অ্যাসেন্ডিং। এবং এটাকে আমরা প্রতীকী অর্থে এভাবে 0 থেকে 9 এবং এ থেকে জেড এভাবে করে বলি, এ টু জেড, এটা ছোট হাতের থেকে বড় হাতের হতে পারে। আবার যদি ভ্যালু নেগেটিভ ভ্যালু হয়, নেগেটিভ ভ্যালুটা আগে আসবে, তারপর পজিটিভ ভ্যালু আসবে, এভাবে করে হয়। আর ডিসেন্ডিং অর্ডার হচ্ছে বড় থেকে ছোট, এটা ঠিক উল্টো, 0 থেকে 9, জেড টু এ, আবার এদিকে ছোট হাতের জেড টু বড় ছোট হাতের এ পর্যন্ত। একইভাবে আমি মনে করি এটাকে ডিসেন্ডিং করলাম, তাহলে প্রথমে আসবে 10000, তারপর 8, তারপর 7, তারপর 5, এভাবে করে প্রত্যেকটা রেকর্ডটা সাজানো হয়ে যাবে। এবার এই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যদি আমি এইটার ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে এ বি সি ডি, এখানে তো বরাবর আছে, এটা অ্যাসেন্ডিং অনুসারে আছে, এটাকে যদি ডিসেন্ডিং করি ডি সি বি এ, এভাবে করে পর্যায়ক্রমে দেখাবে রেকর্ডগুলো, সেভাবে সাজিয়ে যাবে। অ্যাসেন্ডিং অর্ডারের আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং কেন করি, মনে করি আমার সবচেয়ে বেশি স্যালারি যার সেটা একটু দেখতে হচ্ছে, তখন আমি এটাকে ডিসেন্ডিং করে দেব, শুরুতেই বেশি স্যালারিটা আসবে, এভাবে বেশি স্যালারি, তারপর কম স্যালারি, এইভাবে করে ক্রম অনুসারে আসবে। আবার মনে করি আমি শুধু পোস্টের ক্ষেত্রে, বিভিন্ন পোস্ট থাকে, ম্যানেজার, এক্সিকিউটিভ অফিসার, ক্লার্ক, কম্পিউটার অপারেটর, অনেক ধরনের পোস্ট থাকে, আমি চাচ্ছি নির্ধারিত পোস্টগুলো আলাদা আলাদাভাবে দেখার জন্য। এক্ষেত্রে আমি যদি পোস্টটাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করি, তখন ওই পোস্টগুলো আলাদা আলাদাভাবে হয়ে যাবে, সব ম্যানেজার একসাথে আসবে, সব অফিসার একসাথে, এইভাবে করে দেখাবে। তাহলে আমরা ডেটাকে দ্রুত খুঁজে নেওয়ার জন্য আমরা সর্টিং ব্যবহার করতে পারি। তাহলে সর্টিং, এটার বহুধা ব্যবহার আছে, মূলত খুঁজে পাওয়ার জন্য, বিভিন্নভাবে খুঁজে পাওয়ার জন্য কোনো ডেটাকে আমরা সর্টিং ব্যবহার করি। সর্টিংয়ে নির্দিষ্ট যে ফাইলের উপর আমি কাজ করব, সেই ফাইলের মধ্যেই পরিবর্তনটা ঘটে। যেমন মনে করি, এবং বারে বারে এখানে সর্টিং করতে হয়, যেমন মনে করি আমি এখানে আরেকটি ডেটা নিলাম 105, এবং এটাতে মনে করি এটা দিলাম ওয়াই, এবং এটা দিলাম মনে করি 5500। এখন এটাকে যদি আমার আবার সর্ট করতে হয়, এটা আবারও সর্ট করতে হবে, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করতে হলে এটার উপরে বারে বারেই পরিবর্তন করতে হবে। এটাই হচ্ছে সর্টের পদ্ধতি, সর্টিংয়ের পদ্ধতি, অর্থাৎ সর্টিংয়ের ক্ষেত্রে মূল ফাইলেই পরিবর্তন হয়, এবং বারে বারে একই ফাইলের উপরেই কাজ করতে হয়। তাহলে আশা করি আমরা সর্টিংটা বুঝতে পারলাম। এবার আমরা আসি ইন্ডেক্সিং এর ক্ষেত্রে। ইন্ডেক্সিং হচ্ছে টেবলের ডেটাকে লজিক্যাল অর্ডারে সাজানো, অর্থাৎ শর্ত সাপেক্ষে সাজানো, যুক্তির মাধ্যমে সাজানো, সেটাকে আমরা বলি ইন্ডেক্সিং। এক্ষেত্রে আমরা সর্টিং এর মতো এরকম যে কোনো ফিল্ড অনুসারে সাজাতে পারবো, বা নির্দিষ্ট পরিমাণ ফিল্ডগুলোকে সাজাতে পারবো, সেক্ষেত্রে এই এমপ্লয়ি ফাইলটা আবার আরেকটা ইন্ডেক্স ফাইলের মধ্যে সাজানো অবস্থায় সেভ হয়ে যাবে, এবং এটাকে আমরা বলি তখন ইন্ডেক্স ফাইল। ইন্ডেক্সের ক্ষেত্রে নতুন ধরনের একটা ফাইল তৈরি হয়, যেটাতে এখানে যা পরিবর্তন হবে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত রূপটা এখানে দেখাবে, মূল ফাইলে কোনো পরিবর্তন হবে না, মূল ফাইল বরাবরই থাকবে, যা পরিবর্তন হবে ইন্ডেক্স ফাইলে। এবং ইন্ডেক্স ফাইল ব্যবহারটা সুবিধাজনক, ইন্ডেক্স ফাইলের মাধ্যমে আমরা সুন্দরভাবে গোছানোভাবে নিজেদের প্রয়োজন মতো আলাদাভাবে ফাইল দেখতে পাই, এক্ষেত্রে মূল ফাইলে অবিকৃত থাকে, এখানে কোনো পরিবর্তন ঘটাতে হয় না, যেমনটি আমরা সর্টিংয়ে পরিবর্তন ঘটাই, এখানে তা করতে হয় না। আবার আমরা একটা ফাইলের, এই যে আমরা প্রথম প্রাইমারি কি ব্যবহার করি, আইডি নাম্বার, রোল নম্বর, এগুলো এক ধরনের ইন্ডেক্স। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে ইন্ডেক্সিং এর ক্ষেত্রে আলাদা একটা ফাইল তৈরি হয়, এবং পরিবর্তিত রূপটা সে আলাদা ফাইলে দেখায়, যেটাকে আমরা ইন্ডেক্স ফাইল বলি। এবং এই ফাইলের নামকরণ করার ক্ষেত্রে
মূল ফাইলের নামের সাথে মিলিয়ে ইনডেক্স ফাইলটা করা হয় যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে মৌলিক পার্থক্যটা দেখতে পাচ্ছি, ইনডেক্সিং লজিক্যাল অর্ডারে সাজানো হয়, আর এটা কিন্তু লজিক্যাল অর্ডারে নয়, এটা মূল ফাইলের মধ্যে পরিবর্তন ঘটে। ইনডেক্সিং এ নতুন একটা ফাইল তৈরি হয়, কিন্তু সর্টিং এ নতুন কোনো ফাইল তৈরি হয় না, সেটা মূল ফাইলের মধ্যেই পরিবর্তনটা ঘটায়। আমি মূল ফাইলে কোনো ডাটা নতুনভাবে ডাটা এন্ট্রি করলে যদি এটা ইনডেক্সিং করতে হয়, সর্টিং করতে হয়, এক্ষেত্রে বারে বারে সর্টিং করতে হবে। আর যদি এটা ইনডেক্স করা থাকে, এক্ষেত্রে এটা আর বারে বারে পরিবর্তন করার প্রয়োজন নেই, এটা অটোমেটিক্যালি ইনডেক্স ফাইলের মধ্যে পরিবর্তিত রূপ নেবে এবং এখানে শো করবে। আশা করি আমরা ইনডেক্সিং এবং সর্টিং এর মৌলিক পার্থক্যটা বুঝতে পেরেছি। একটা হচ্ছে অটোমেটিক, আর একটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি। এই দুটো পদ্ধতিতে আমরা ইনডেক্সিং করতে পারি, অর্থাৎ আমরা আমাদের সুবিধা মতো করে বিভিন্ন কিছু নির্ধারণ করে আমরা করতে পারি, আবার অটোমেটিকও করা যায়। অটোমেটিকটা আমরা সাধারণত বলে থাকি এই যে আমরা আইডি এবং রোল নাম্বার এগুলো অটোমেটিক্যালি যে চলে আসে, সেটাও এক ধরনের অটোমেটিক ইনডেক্সিং। আশা করি আমরা ইনডেক্সিং এবং সর্টিং বুঝতে পারলাম। তাহলে আজকে আমরা আলোচনা করেছি কোয়েরির মধ্যে, বিশেষত আমরা এসকিউএল নিয়ে বেশি আলোচনা করেছি, আর এর পাশাপাশি সর্টিং এবং ইনডেক্সিং আলোচনা করেছি। তোমাদেরকে আমি চেষ্টা করেছি এই সব কিছু ভালো করে বোঝানোর জন্য। এখানে এসকিউএলটাকে অধিকাংশ স্টুডেন্টই একটু জটিল মনে করে, আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা তারপরও যদি বুঝতে না পারো, কোনো সমস্যা থাকে, তাহলে SMS এর মাধ্যমে জানাবে বা ফোনের মাধ্যমে জেনে নিতে পারো। আর আমার এই পড়ানো পদ্ধতিটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে যাদের বুঝতে অসুবিধা হয় তাদেরকে এটি শেয়ার করে জানাতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।